আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী, যাকে আমরা ভাদাইমা নামে চিনি, যে মানুষটি মানুষকে হাসাতেন কৌতুকের মধ্য দিয়ে, আজকে সেই মানুষটি বাংলাদেশের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে নিলেন। গত কয়েকদিন যাবৎ তিনি ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। যতটুকু জানা গেছে, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। নিশ্চয়ই এই ক্যান্সার রোগ ওনার ভিতরে দীর্ঘদিন যাবৎ ঘর বেঁধেছিল। তিনি কোনোভাবেই তার শ্রোতাদের বুঝতে দেননি। মরণ ব্যাধি শরীরের ভিতরে ধারণ করে সবসময় মানুষদের হাসিয়েছেন, বিনোদনমূলক ভিডিও উপহার দিয়েছেন। ভাবে তিনি বুঝতে দেননি, তিনি দীর্ঘদিন যাবৎ মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়ে আমাদেরকেই হাসিয়ে যাচ্ছেন। যদিও ওনার জনপ্রিয়তা কাজে লাগিয়ে টাঙ্গাইলের আশেপাশে কিছু মানুষ ভাদাইমা নাম ব্যবহার করে অনেক কুরুচিপূর্ণ এবং অশ্লীল ভিডিও তৈরি করেছেন। মূলত যাকে আমরা প্রকৃত ভাদাইমা বলে চিনি, তার জনপ্রিয়তার কুব্যবহার করে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। তারা মরলেও মানুষ তাদের জন্য মনের কষ্ট একটুও প্রকাশ করবে বলে আমার মনে হয় না। কিন্তু আজকে যখন এই আহসান আলী, তিনি হচ্ছেন অরিজিনাল ভাদাইমা, মারা গেছেন, তখন প্রত্যেকটা মানুষ মনের কষ্ট প্রকাশ করে ফেসবুকের পাতায় লিখে দিচ্ছে, মিস করব আহসান আলী। চিন্তা করে দেখুন, মানুষের কর্ম মানুষকে কোথায় নিয়ে যায়। একদিন আপনার আমার সবার মরতে হবে। পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, তখন মানুষ দুঃখ প্রকাশ করে মন থেকে বলবে, লোকটি ভালো ছিল। কি হবে আপনার এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে ছিলেন সেটার সার্থকতা, অন্যথায় ফলাফল জিরো। আমি যে কথাটি প্রথমে শুরুতে বলেছিলাম, কিছুদিন আগে ওনার নতুন নতুন কৌতুক বের হতো। তার রোগটা একটি দীর্ঘদিনের রোগ। আমি অবাক হয়ে যাই, সেই মানুষটি কিভাবে হাসত। সে জানে ক্যান্সার একটি মরণব্যাধি রোগ, হয়তো অল্প কিছুদিনের ভেতরেই তার মৃত্যু হতে পারে, তারপরেও তিনি কিভাবে হাসতেন। আমি আজকে সতর্ক করে দিতে চাই ওই সমস্ত মানুষদের, যারা অশ্লীল কন্টেন্ট তৈরি করে সমাজে একটি বিকৃত মেসেজ দিচ্ছেন। আপনারা একটা বার চিন্তা করেছেন, যখন আহসান আলী মারা গেছে, তাকে সবাই ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, আপনি কি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যাবেন না? তখন আপনাকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা করবে নাকি জুতার মালা দিবে, একবার ভাবুন। চিন্তা করে আপনার আগামী দিনগুলো তৈরি করুন। আপনার কপালে কি আছে সেটা আপনি ভালো জানেন। তো বন্ধুরা, আমরা আহসান আলীর জন্য দোয়া করব, উনি যেন ভালো থাকেন ও পারে। সেই সাথে আমরা আমাদের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো সংশোধন করি এবং নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করি, যাতে পরকালে আমরা উত্তম ফলাফল পাই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।